হ্যালো বন্ধুরা, তোমরা কি দামি টি শার্ট পরতে চাও? যে টি শার্টের মূল্য 5,999 টাকা, অর্থাৎ 6,000 টাকা। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছে এটা করা সম্ভব না, দুঃস্বপ্নের মতো। কিন্তু আমাদের ইচ্ছা করে যে এই ধরনের টি শার্টগুলো পরতে, কারণ এই টি শার্টগুলো অনেকে বলে যারা পরেছে দামি লোক, তারা বলে অনেক পড়তে মজা, আরাম হবে না বা কেন এত দামি টি শার্ট নিচ্ছে, কাপড়গুলো অনেক ভালো। তাই বলছি আমি একটা টি শার্ট কিনলাম যার মূল্য 6,000 টাকা, অথচ এটা আমি আস্তে আস্তে বলছি, এটা আমি হোলি উপলক্ষে 6,000 টাকার জামা 3,000 টাকা দিয়ে নিয়েছি, কারণ আমাদের 6,000 টাকা দিয়ে জামা কেনা সম্ভব না। 3,000 টাকা এটা অনেক বেশি, অথচ এই জামাটা যখন নিতে গেলাম, তারপর আমার গায়ে এম সাইজ বা এল সাইজ ভালো হয়, কিন্তু এমনই দুর্ভাগ্য এম সাইজ সল্ট আউট, তারপরে এল সাইজ এক্সেল সব কিনে হয়ে গেছে 6,000 টাকা দামে। হোলি উপলক্ষে আমি এই জামাটা তখন 50% অফ, অর্থাৎ 3,000 টাকা দিয়ে কিনেছি কিনেছি এখনও খোলা হয়নি, দেখা হয়নি যে এই টি শার্টটা তেমন বিষয়টা নিচ্ছে কাপড় ভালো, কিন্তু এত দাম কেন এই টি শার্টগুলো? টি শার্টটার আমি একটা স্ক্রিনশট ভিডিও করলাম, যে টি শার্টের নাম হচ্ছে টমি হিল ফিগার, নামও শুনিনি আমি কোনোদিন। পোমো জামা, অ্যাডিস এগুলো আছে, পড়েছি, এর মধ্যে পড়েছি, আগে পড়তে পারিনি। তবে এইসব জামাগুলো পরে ট্রাই করছি যে সত্যি এগুলো দাম যেমন তেমন পরেও মজা। কিন্তু আজকে টমি হিল ফিগার কোনোদিন তো নেওয়া হয়নি, আজকে নিলাম, দেখি এটা তোমাদেরকে দেখাবো কেমন হয়। যারা অনেক ধনী লোক তারা তো শপিং মলে যায়, এইসব 10,000 5,000 জামাদের কাছে কোনো ব্যাপারই না, একদিন পরে রেখে দেবে। তাই দেখি তোমাদের দেখাই, এই যে অথচ বন্ধুরা এম সাইজ এল সাইজ এক্সেল সব সল্ড আউট হয়ে গেছে, একমাত্র হয়ে গেছে XXL, যেটা আমার গায়ে অনেক ঢিলা হবে, কিন্তু নিয়ে নিলাম এটা, হাফ দামে পেয়ে যাচ্ছি, একবার পরেও দেখি কেমন হয়, আর আমার গায়ে না হলে আমার বাবার গায়ে হবে। অনেক কথা হলো, তোমাদের এবার টি শার্টটা খুলে দেখো, যেটা সব সময় বাজার মূল্য 6,000 টাকা, কিন্তু আমি 50% অফ নিলাম, মানে 3,000 টাকায়, দেখি কাপড় কেমন হয়। এবং জামাটা একই কালারে দিয়েছে নাকি গরিবরা বা মধ্যবিত্তরা, তারা সব জায়গায় ঠকে। হ্যাঁ বন্ধুরা, দেখে তো সাদা কালারটাই মনে হয় যে কালারটা পেয়েছে, এই গরমে এই সাদা জামা পরে অনেক মজা হবে, কাপড়টা অনেক ফিনিশিং মনে হচ্ছে।
না সত্যি বন্ধুরা, যেমন জামা তেমন কাপড়। জানি না বন্ধুরা কেমন কেমন লাগছে। টমি হিলফিগার, সে বন্ধু আমি ফিনিশি। এসব জামা পড়লে সত্যিকারের কোনো চুলকানি হবে না। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, আমরা এমন জামা কিনি কম দাম পেলে অথচ জামাটা পরে আরাম পাই না। সেটা হতে পারে রঙ উঠে যায় কিছুদিনের মধ্যে, কাপড় খারাপ হয়ে যায় বা গায়ে চুল গায়, কারণ যেমন কম দাম তেমন তো বুঝতে হবে। ওই জন্য হতে পারে আমি আজকে কিনতে পারছি, আমার মতো আরও অনেক নিম্ন মধ্যবিত্ত আছে যাদের এগুলো দুঃস্বপ্নের মতো। তো সবারও স্বপ্ন থাকে যে আমি একটা ভালো জামা পরবো, ভালো পোশাক পরবো। অনেক কষ্ট করলো অনেকে অনেক দামি জামা কিনে, সত্যি বন্ধুরা এসে সেই জামা, কিন্তু আমার গায়ে অনেক ডিলে হবে, কারণ MXL কোনো সাইজটাই পেলাম না, XXL সাইজটা পেলাম। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কি ইচ্ছা করে বন্ধুরা এরকম জামা পরতে, ওই জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। নতুন ইউটিউব করছি, একা একা ফোন ইয়ে রেখে করছি, কীভাবে করতে হয় বা বলতে হয় তাও কেমন জানা নেই। সবাই বন্ধুরা সাপোর্ট করবে। বন্ধুরা ভিডিওটা শেষ করা হবে, জামাটা একবার পরে দেখো এত টাকা দামের জামা। আমার গায়ে তো এখন ভালো ঠিক মতো হবে না, তবুও কিনে নিলাম একটা হোলি উপলক্ষে 50% আমরা পেয়ে গেলাম। কাপড় অনেক ফিনিশিং, সত্যি যেমন দাম তেমনই জামা। আমার তো খুবই পছন্দ হয়েছে, ফ্যামিলিরও খুব পছন্দ হয়।